দেখছস কি একজন কক্সবাজার সিলেট সাথে ঘুরতে যেতেছে আর আমরা দেখ আমার কাছে শুধু 50 টাকা আছে আর আমার কাছে আছে 500 তা চল কোথায় চল কোথায় ওকে জি হ্যাঁ 550 টাকায় আপনারা সম্পূর্ণ রিসর্ট ঘুরতে পারছেন সুইম করতে পারছেন সাথে পাচ্ছেন লাঞ্চ সো আমি একটু ঠিকানাটা দিয়ে দেই বালুয়াকালী বাস স্ট্যান্ড কজরিয়া মেঘনা ব্রিজের পর 1 কিলোমিটারের মধ্যে ঢাকা চিটাগাং এর মহাসড়কের বাঁ পাশে অবস্থিত যাত্রাবাড়ি ফ্লাইওভার থেকে 45 মিনিট পৌঁছে যেতে পারেন তাদের রিসর্টে সো আমরা যাওয়ার সাথে সাথে এত সুন্দর একটা রুম আমাদের দিয়েছে যেটাকে কটেজ বলা হয় সো রুমটা খুবই সুন্দর অ্যান্ড সব থেকে এক্সপেন্সিভ রুম হলো এটা এটা এখন 15,000 টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন নাইট স্টে ডে লং থাকবে অ্যান্ড এটার সাথে আপনারা কিন্তু কমপ্লিট প্যাকেজ পেয়ে যাবেন সো আমরা একটু রেস্ট নিই দেন আমরা সুইমিংয়ের জন্য চলে যাচ্ছি সুইমিংয়ের আগে আপনাদের একটু রিসর্টটা ঘুরে দেখাই তো প্রথমত বলে রাখি মেঘনা ভিলেজ রিসর্টটা কিন্তু 1996 সালে বাংলাদেশের প্রথম রিসর্ট হিসাবে নির্মিত হয়েছে দে আর দ্য পিওনার্স অফ দ্য কনসার্ট অফ রিসর্ট ফর দ্য ফার্স্ট টাইম ইন বাংলাদেশ সিন্স 1996 সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত সুইম করতে পারবেন ঘুরতে পারবেন অ্যান্ড এখানে একটা জুস বার আছে যেটা ভালো লেগেছে অনেক গাইস সো এখন আমরা চলে যাচ্ছি রুমে এন্ড আমরা ওয়াশ করব এন্ড শাওয়ার করব সুইম করা শেষ দেন আমরা লাঞ্চ করব এন্ড ইন ডিটেইলস বাকি তো তোমাদের সবার সাথে শেয়ার করব সো চলে আসলাম তাদের ডাইনিং রেস্টুরেন্টে এখানে আমরা এখন লাঞ্চ করব তার আগে একটু চারপাশটা দেখিয়ে নেই সো লাঞ্চ আইটেমে কিন্তু অনেক কিছু ছিল 3 টাইপের মাছ ছিল গরু ছিল মুরগি ছিল অনেক টাইপের ভর্তা লাল শাক আমরা যারা রিসোর্টে ঘুরি আমরা কিন্তু ম্যাক্সিমামই শুধুমাত্র ঘোরার জন্যই যাই খাবারটা কিন্তু আমরা অত ইম্পর্টেন্স দিই না মানে কোনো মতো পেট ভুললেই চলবে বাট এই রিসোর্টে মানে আপনারা কি ঘুরতে যাবেন না খেতে যাবেন আপনারা কনফিউজ হয়ে যাবেন খাবারগুলো এত টেস্ট মানে আমি যে খেতে পারি না তাও আমি সবগুলো আইটেম একটু একটু করে টেস্ট করেছি অ্যান্ড এখানে অনেক টাইপের ভর্তা টর্তা আছে যাদের আরও লাগবে তারা নিয়ে নিতে পারে নিজের ইচ্ছায় সেখানে আমি একটু দই খেয়েছি দেন আমাদের লাঞ্চ কমপ্লিট এখন আর একটু রিসোর্টটা ঘুরবো সো এখানে একটা প্রোগ্রাম হবে পিকনিক সো এটার জন্য প্রিপারেশন চলছে অ্যান্ড এখানে মাছ আছে আপনারা চাইলে পুকুর থেকে ডিরেক্ট যে কোনো আপনাদের পছন্দের মাছ সিলেক্ট করে আপনারা সেটা আবার তাজা ফ্রাই করে খেতে পারেন সো এখানে ইন্টারেস্টিং লেগেছে চিড়িয়াখানা আছে সো আমি কিন্তু অ্যানিমাল লাভার সো চিড়িয়াখানা আমার খুব পছন্দ এখানে কচ্ছপ মাছ হাঁস অ্যান্ড হরিণ হরিণ আছে ওরা এত ভয় পায় বাট মানে এরকম রিসর্ট আমার মনে হয় না আছে সো এখানে কিন্তু ছোটো ছোটো কটেজ আছে মানে বাইরে থেকে দেখতে যতটুকু ছোটো লাগে এটা কিন্তু ভিতরে মোটেও ছোটো না অনেক বড় অ্যান্ড খুবই ডিলাক্স রুম অ্যান্ড আমি কটেজগুলো একটু আপনাদেরকে দেখাবো কটেজ কিন্তু এখানে আপনারা 4,500 থেকে শুরু করে 15,000 পর্যন্ত পেয়ে যাবেন এখানে হানিমুন নিউলি ম্যারিড কাপলদের জন্য একটা হানিমুন কটেজ আছে অ্যান্ড ফ্যামিলি কটেজ আছে বিভিন্ন রুম আছে যেমন ড্রয়িং রুম সাথে আছে ফ্রিজ পাবেন এসি পাবেন টিভি পাবেন খুবই সুন্দর লেগেছে আমার রুমগুলো মানে কোনোটা থেকে কোনোটা কম না এত ভালো লাগছে তাই আমি সবগুলো রুম একটু একটু করে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি ওয়াশরুমগুলোও খুবই সুন্দর এখানে যদি আমি এক একটার প্রাইস আলাদা আলাদা করে বলতে চাই তাহলে অনেক লং একটা ভিডিও হবে কিন্তু আপনারা তাদেরকে মেসেজ করলে তারা আপনাদের কিন ডিটেলসে বলে দিতে পারবেন এক একটা কটেজের নাম কিন্তু খুবই ইউনিক টাইপের নাম ছিল সো এই কটেজটার এটার কস্টিং হলো 12,000 টাকা যেটাতে এখন বর্তমান দেখাচ্ছি এটা হলো 12,000 টাকাতে পেয়ে যাবেন সো এখন একটু কফি শপে চলে যাচ্ছি কফি খাবো বিকেলের দিকে একটু কফি অ্যান্ড আড্ডা হয়ে যাবে সো এখানে হলো আরেকটা ডিলক্স রুম এটাও অনেক সুন্দর বাট আমাদের রুমটা সব থেকে লাক্সারিয়াস ছিল এটা হলো ডাইনিং রুম এটা অনেক বড় একটা খাবারের রুম অ্যান্ড এটা আরেকটা রুম সো আমাদেরটা নাম ছিল বেগেন ভিলা আমাদের রুমটার নাম ছিল বোগেন ভিলা খুব ইন্টারেস্টিং একটা নাম সো এখন আমরা একটু গান শুনতেছি ডান্স করতেছি মানে একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করছি সো এখন চলে যাব ডিনারে সো ডিনারটা আমরা অন্য একটা রেস্টুরেন্টে করেছি যেটা হলো মেঘনা ভিলেজ ডিনার সো এখানে কিন্তু 2 টাইপের খাবার আমরা টেস্ট করেছি একটা হলো কাবাব প্ল্যাটার আর একটা হলো চাইনিজ প্ল্যাটার আর এটা হলো গিয়ে চিকেন চাপ ফুল আর কি আর এটা হলো কি আমাদের গ্রিল ফুল মুরগি আর কি এখানে আছে আচ্ছা এটা হলো কি আপনার বিফ চাপ মশলা আর কি আর এটা হলো বিফ শিক কাবাব ঠিক আছে আর এটা হলো কি এটা চিকেন রেশমি কাবাব আমাদের আর কি এটা হলো কি আপনাদের আমাদের মানে গ্রিল আইটেমগুলি আর কি মানে বারবিকিউ আইটেমগুলি এটাই আছে আর এখানে চাইনিজের মধ্যে আছে আমাদের এটা হলো কি চিকেন চিলি অনিয়ন এখানে আছে আমাদের বিফ চিলি অনিয়ন এটা হলো কি চিকেন ফ্রাই ভেজিটেবল চিকেন মশলা আর এটা হলো কি আপনার চাউমিন আর কি চাইনিজ চাউমিন যেটা স্যার এটা আর কি
মানে এত খাবার আমি খেতে পারিনি, এখন বাসায় এসে আমি আফসোস করছি যে খাবারগুলো যদি আমি এখন পেতাম তাহলে কি হতো। মানে আমি বলবো এক কথায় যে আপনারা যদি ঘুরতে যান, আপনারা বলবেন যে আমরা ঘুরতে এসেছি নাকি টেস্ট করতে এসেছি, মানে এখানে খাবারের কোয়ালিটি এত ভালো আর এত মজা। সো এখানে রেস্টুরেন্টের পাশে একটু ঘোরার জায়গা আছে, অ্যান্ড এটা হলো মেঘনা ভিলেজের একটা বোর্ড যেটা আপনারা ব্রিজ থেকে দেখতে পারবেন। সো এখন একটু আশেপাশে ঘুরে দেন রুমে ব্যাক করছি। সো এটা হলো রিসেপশন, খুবই সুন্দর ডেকোরেট করা। সো হয়ে গেল সকাল, সকালের ভিউটা আপনাদেরকে দেখাই, কুয়াশা ছিল অনেক, সো মানে ভিউটা খুবই সুন্দর। সো রেডি হয়ে বের হয়ে গেলাম ঘুরে, দেন নাস্তা করব। আজকে থাকবো না, স্টে করবো না, চলে যাবো। সেখানে নাগরদোলা আছে, নৌকা আছে, আজকে একটা প্রোগ্রাম হবে, সেই প্রোগ্রামের প্রিপারেশন চলছে। সো এখন আমার ভাগ্নি চলে আসছে, সো একটু পুলে আমরা একটু পানিতে পানা যাচ্ছি, অনেক ডান্স হচ্ছে। জেলংয়ের মধ্যে তাদের একটি 1050 টাকার অফারও চলছে, যেটা আপনারা ইনবক্স করলে পেয়ে যাবেন। সো এখন চলে আসছে ব্রেকফাস্টে। ব্রেকফাস্টের আইটেমগুলোর মধ্যে ছিল খিচুড়ি, আচার, চিকেন কারি অ্যান্ড অনেক ধরনের ফল, ব্রেড, মিষ্টি, বিস্কিটস সব কিছু ছিল। সো আমি খিচুড়িটা টেস্ট করব। আমি পরোটা নিয়েছি, বাট পরোটা আমি খেতে পারি না। সো খিচুড়িটা ক্যাপসিকাম দিয়ে ডেকোরেট করা ছিল, অনেক ভালো লাগছে, খিচুড়িটা অনেক জোস ছিল। এখানে একটু ভাজিও নিয়ে নিয়েছি, দেন চিকেন কারি নিয়ে নিলাম। অ্যান্ড আপনারা কিন্তু 1050 টাকার প্যাকেজটা নিলে কিন্তু আপনারা এই নাস্তা, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স সব কিছু পেয়ে যাবেন। সো এখানে অনেক মানুষ এসেছে পিকনিকের জন্য, আমরা এনজয় করছি সবাই। সো এখন চলে যাবো, অতপর বলবো যে এত রিসোর্ট ঘোরার পরে আমার কেন জানি এটা খুব একটা বেস্ট রিসোর্ট লেগেছে। তো একটা বেস্ট এক্সপিরিয়েন্সের জন্য অবশ্যই সবাই এখানে এসে যাবেন।